আমরা এখানে রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি ছাত্রদল তথা যুবদল প্রতিনিধি আছি। সাবেক এমপি মহোদয় নির্দেশ ক্রমে আমরা রাজগঞ্জ নয়টা আমাদের কেন্দ্রে আমরা খাওয়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া এবং সকালের নাস্তা কিছুটাই আমরা ইনশাল্লাহ রাজগঞ্জ এখানে মুখ্য থেকে আমরা আয়োজন করতেছি। এখানে শুধু আমরা যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে 400 লোকজন পড়ে আছে। আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের সাবেক এমপি মহোদয় বরকতুল্লাহ বুলু সাহেবের নির্দেশে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি। আমরা রাজগঞ্জ ইউনিয়নের বন্যা শরণার্থীদের জন্য আমরা নয়টা কেন্দ্রে ইনশাল্লাহ আমাদের এমপি সাহেবের নির্দেশে আমরা মানে এই সেবাটা চলমান রাখছি। এখানে যেমন আমাদের এই যে চাউল চাউল আছে, তারপরে বিভিন্ন রকমের রকম মশলা ডাল ডাল যা কিছু আছে সকল কিছু আমরা আয়োজন করছি। সাবেক এমপি মহোদয় জনাব বরকতুল্লাহ বুলু ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আপনারা এখানে রাজগঞ্জ ইউনিয়নে যতজন শরণার্থী কেন্দ্রে আসছে ওই অতজনকে আমরা যেন থাকা খাওয়া চিকিৎসা নিশ্চয়তা দিই। ওই থাকা খাওয়া চিকিৎসা নিশ্চয়তা দিতে দেওয়ার জন্য আমাদেরকে আমাদের সাবেক এমপি মহোদয় জনাব বরকতুল্লাহ বুলু ভাই নির্দেশ দিয়েছে যেন কোন মানুষের রাজগঞ্জ ইউনিয়নে নয়টা ওয়ার্ডে কোন মানুষের যেন চিকিৎসা থাকা খাওয়া যেন কোনো সমস্যা না হয় সেই নিরিখে আমরা রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল তথা স্বেচ্ছাসেবক দল আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা যারা আছে সবাই গতকালকে রাত্র থেকে বুলু ভাইয়ের নির্দেশে আপনাদের জন্য করে আসতেছি। আমরা ইনশাল্লাহ যতদিন এই দুর্যোগ ইনশাল্লাহ থাকবে অতদিন আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের যদি ঔষধ লাগে ঔষধ, স্যালাইন লাগলে স্যালাইন, পানি লাগবে পানি, খাওয়া লাগলে খাওয়া, যে পর্যন্ত আমরা আছি আমরা বরকতুল্লাহ বুলু ভাইয়ের নির্দেশে ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে ইনশাল্লাহ আমরা কাজ করে যাবো। আপনারা এখানে যারা আছেন আপনারা এখন পর্যন্ত সন্তুষ্ট আছেন কিনা একটু বলেন। বেগমগঞ্জের মাটিয়াল মানুষের নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইয়ের নির্দেশে আমরা আসছি ইনশাল্লাহ আমরা প্রতিদিন আর ততদিন পর্যন্ত দুর্যোগ থাকে আপনাদের থাকা খাওয়া চিকিৎসা ঔষধপত্র সকল কিছুর ব্যবস্থা আছে। উনি সার্বক্ষণিক মনিটরিং করতেছে প্রতিদিন উনি এই আজকে সকাল থেকে অনেকবার ফোন করছে যে আমার জনগণের আমার বেগমগঞ্জবাসী আমার রাজগঞ্জবাসী জনগণের কোনো সমস্যা হইতেছে কিনা আপনারা একটু বলেন আপনারা থাকা খাওয়ার কোনো সমস্যা আছে কিনা ইনশাল্লাহ আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আর বরকতুল্লাহ বুলু ভাই ফ্যামিলির জন্য দোয়া করবেন কেমন রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি গতকালকে রাত্র থেকে আমাদের রাজগঞ্জ ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল মিলে আমরা অক্লান্ত পরিশ্রম করে বরকতুল্লাহ বুলু ভাইয়ের নির্দেশে আমরা নয়টা ওয়ার্ডে নয়টা কেন্দ্রে বন্যা যুবদলের জন্য যে সহায়তা কেন্দ্র হয়েছে ওই নয়টা কেন্দ্রে আমরা জনাব বরকতুল্লাহ বুলু ভাইয়ের নির্দেশে আমরা সকালে নাস্তা, দুপুরের খাওয়া, রাতের খাওয়া আর এর পাশাপাশি আমরা ঔষধ চিকিৎসার একটা টিম করেছি সকল কিছু নিয়ে আমরা বরকতুল্লাহ বুলু ভাইয়ের নির্দেশে বেগমগঞ্জ থানাধীন 6 নং রাজপুর নয়টা কেন্দ্রে আমরা
রান্না করে সবাইকে সুন্দরভাবে পরিবেশন হবে। ইনশাআল্লাহ আমাদের বর্ণপ্রধান গুরুভাই নির্দেশ করছে যে যতদিন পর্যন্ত এই দুর্যোগ থাকে ততদিন পর্যন্ত আমরা নয়টা কেন্দ্রে যত মানুষ আসুক এক একটা কেন্দ্রে 200-300-400 করে মানুষ আছে সকল কেন্দ্রে। আমরা প্রত্যেকটা মানুষের থাকা খাওয়া এবং চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের বর্ণপ্রধান গুরুভাইয়ের পরিবার এবং আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার আমরা সকল স্বেচ্ছাসেবী বিএনপি যুবদল ছাত্রদল অবসর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মী আমাদের সাথে আছেন এবং সবাই মিলে আমরা এই কাজগুলা গুরু গুরুভাইয়ের নির্দেশে করতেছি। আপনারা গুরুভাই জমি এবং খাওয়া দাওয়ার জন্য দোয়া করুন। Thank you.